नमस्कार बंधुरा प्रियंका किचन विद होममेड फूडर पक्ष থেকে স্বাগত। आज আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। তো ডিম সয়াবিনের সুস্বাদু রেসিপি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলুন এই ডিম সয়াবিনের সুস্বাদু রেসিপি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে দেখিয়ে দিই। ডিম আর সয়াবিনের সুস্বাদু রেসিপির জন্য এখানে তিনটে সেদ্ধ করা ডিম নিয়েছি আর ডিমগুলোকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢোকে ভেতরে। সয়াবিন নিয়েছি এখানে, সয়াবিনটা জলে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছি। পেঁয়াজ একটা বড় সাইজের কুচি করে নিয়েছি, নিয়েছি টমেটো একটা বড় সাইজের কুচি করে, রসুন বাটা, আদা বাটা, ধনে পাতা কুচি। নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর নিয়েছি সরিষার তেল। সেদ্ধ ডিমের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ, হলুদের গুঁড়ো দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ডিম ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, কড়াইতে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে সয়াবিন গুলো ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো একটু লাল করে ভেজে নেব। সয়াবিনের মধ্যে একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভেজে নেব। এইভাবে বানিয়ে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন, এটি খুব সুন্দর রেসিপি, খেতে খুবই ভালো লাগে। সয়াবিনগুলো ভালো করে ভেজে নিয়েছি, এরপর নামিয়ে নিচ্ছি। আবার কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা আর কুচানো টমেটো। এরপর দিচ্ছি আদা বাটা। পেঁয়াজ আর টমেটো গোলানোর জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। যাতে তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটো নরম হয়ে যায় তার জন্য লবণ দিয়ে দিলাম। ব্যাটার বানানোর জন্য বাটির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, যেহেতু লবণ একটু দিয়েছি তাই অল্প করে আবার লবণ দিচ্ছি। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ব্যাটার মিশ্রিত জলটা দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে উঠেছে, এরপর ভেজে রাখা সয়াবিন গুলো দিয়ে দিচ্ছি। এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, কারণ সয়াবিন গুলো সেদ্ধ হয়ে গেছে। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যে সকল দর্শক বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যে সকল দর্শক বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। তো এই রেসিপির জন্য বন্ধুরা কিন্তু পেঁয়াজ কুচো করে দিলে খুব ভালো লাগে খেতে, পেঁয়াজ বাটাটা অত ভালো লাগে না, এই পেঁয়াজ কুচি করে দিলে খুব ভালো লাগে। ঝোল অনেকটাই কমে এসেছে, এরপর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর হয়েছে, তো আপনারাও এইভাবে বাড়িতে বানান, খেতে কিন্তু খুবই সত্যি ভালো লাগবে। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে ঝোল বেশি রাখতে পারেন, কিন্তু এটা এই শুকনো শুকনো হলে রুটির সঙ্গে লুচির সঙ্গে ভালো লাগে, ভাতের সঙ্গে। ডিম আর সয়াবিনের সুস্বাদু রেসিপি রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আপনারাও সবাই বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করতে পারেন। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।